আজ থেকে প্রায় 18 মাস আগে হুম হুম আমার একটা হাত, এই হাতগুলা ডানায় প্রচন্ড ব্যথা। হুম হুম তো ওই ব্যথার কারণে তীব্র ব্যথা, কিছু পেন জাতীয় ওষুধ আমি ওই দেশে খাই, খাওয়ার পরও আমার দেখা গেছে যে ততটা আমি রেজাল্ট পাই না। হুম হুম কিছুদিন খাই, খাওয়ার কিছুদিন পর আবার শুরু হয়। আপনার রান্নার জন্য আপনাকে দেখা যাচ্ছে ভারী জিনিসপত্র অনেক সময় তুলতে ভারী হয় বা জিনিস তুলতে হয়, সারাক্ষণ নাড়াচাড়া সারাক্ষণ করতে হয়, নাড়াচাড়া রাখতে হয়। তো আপনি যে হাত যদি ব্যথা হয় আপনি তো আর কাজ করতে পারছেন না না, ব্যথা এই করতে মাসালটা হাঁটুর উপরের এই যে থাইতে। মাসালটা, এই থাইটাতে প্রচন্ড ব্যথা, এটার জন্য বসা যাইতো না। মোট কথা, আচ্ছা, বসে কোনো অনেকদিন কাজ আপনি যাবত করতে বসতে পারবেন না, পারিনি আমি, অনেকদিন যাবত চলে হেল্পলেস গেছে অবস্থা আপনার, চলে গেছিলাম। বিছনা থেকেও আমাকে কখনো কখনো দেখা গেছে যে অন্য লোকজন ধরে লোক ধরে আপনাকে আমাকে তুলতে হতো। তোলা তোলা লাগতো। সাহাদার এখানে আন্ডারে আমি ভর্তি হয়ে গেছি, আজকে কততম দিন? চতুর্থ? আজকে চতুর্থ দিন চলতেছে। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ, আপনার আমি সেই বসতে হাতের পারি, ব্যথা? বসতে পারি, হাত লাড়তে পারি, আমি এখন সুস্থ লাইফে আছি আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, অনেকে তো মনে করেন যে জিনিসটা বানিয়ে বলতে পারে, বা এখানে মনে করেন যে হসপিটালে শুনে মধ্যে, আসলে তা না, আমি রিয়েলি সত্যি সত্যি যেটা আমি বলতেছি, কারণ না হয় আমার খোদার কাছে আমি জবাব দিতে পারবো না। আমি সত্যি সত্যি যেটা বলতেছি, আমি এখানে আজকে 4 দিনে যতটুকু সুস্থ হয়েছি, আমার মনে হয় আমি সেকেন্ড টাইমে আর এখানে মনে করেন যে আসা লাগবে না। আমি মনে করতেছি নিজের ভিতরে আপনি বুঝতে পারছেন, কনফিডেন্স চলে আসছে, কারণ যে সময় আমাকে পেইন কিলার ছাড়া, ব্যথার ওষুধ ছাড়া আমি এক বেলা থেকে আরেক বেলায় থাকতে পারতাম না, আমার শরীরে জ্বর চলে আসতো, এখন আমি পারি। আলহামদুলিল্লাহ। না, যারা অসুস্থ আছে, আমি মনে করি আপনারা সবাই একবারের জন্য হলো অনেক টাকা খরচ করেছেন, অনেক জায়গায় গেছেন, অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, হয়তো বা অনেক দেখা গেছে প্যারাশুনিতে আপনার পড়েছেন, অনেক হেজিটেশন, আপনারা একবারের জন্য হলো স্যারের কাছে আসে দেখেন যে এখানে কেন মানুষে প্রাইভেটে আসে, আসার পরে তারা চিকিৎসা নেয় কেন। আপনার অন্য জায়গায় গেলে আপনার টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেমে পড়তে হবে, কিন্তু আমি এই এখানে এসে একটা জিনিস দেখছি, আপনার থেকে যতটুকু টাকা নেবে অতটুকু কাজ আপনাকে পাই পাই করে আপনাকে কি তার চিকিৎসা দিয়ে যাবে, যেটা আমি এখানে এসে বুঝতে পারছি। এখানে কোনো ধরনের 2 নম্বরই কোনো ধরনের মনে করেন যে এই যে কি জানি বলে প্রতারণা, প্রতারণা, তারপরে মনে করেন যে বিভিন্ন ধরনের হয়রানির যে শিকার, যে একটা মানুষ গ্রাম থেকে শহরে আসলে তার অনেক দালালের চক্করে পড়তে হয়, তাকে মনে করেন যে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করতে হয় টাকা দিয়ে, টাকা নিয়ে না, আসলে এটা এইখানে এরকম না বিষয়টা। বিষয়টা মূলত দেখা যাচ্ছে আপনার কাছে যা আছে আপনি তা নিয়ে এখানে ভর্তি হতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন। আপনি একটা দিনের জন্য হলেও এখানে ভর্তি হয়ে দেখেন যে আপনার কী রেজাল্ট আসে, আপনার প্রথম দিনে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি কি সুস্থ হতে পারবেন কি পারবেন না। এর দর্শকদের জন্য আমার কাছে একটাই অনুরোধ, যদি কেউ আমার মতো এইভাবে কষ্ট পেয়ে থাকেন, আপনারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তারপরে আসেন এখানে, আমি মনে করি। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, প্রবাসে এবং দেশে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওতে দেখছেন, তাদের সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যারা আমাদের কাছ থেকে পূর্বে চিকিৎসা নিয়ে গেছেন, মাঝে মাঝে আমাদেরকে যদি আপনারা একটু জানান আপনাদের বর্তমান অবস্থাটা, ভালো লাগে জানলে যে এখন কেমন আছেন, ভালো আছেন দর্শক। তারপরে আপনাদের মাঝখান থেকে অনেকেই আছেন যারা সবসময় আমাদেরকে ফোন করেন, SMS করেন, মেসেজ করেন, আমাদেরকে জানান তাদের বর্তমান অবস্থাটা কেমন আছেন, সুস্থ আছেন। এই জিনিসগুলো যখন আমরা জানি, অনেকে আপনাদের ছবি শেয়ার করেন, ভিডিও শেয়ার করেন, ছোট ছোট ক্লিপস, যে আপনারা এখন ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক সব কাজ করতে পারেন, এই জিনিসগুলো দেখার পর আমাদের অনেক ভালো লাগে, একটা আত্মতৃপ্তি কাজ করে আমাদের ভিতরে। দর্শক, মাত্র 4 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন আমাদের এই কুমিল্লার ভাই, উনি একজন প্রবাসী ভাই। কি হয়েছিল সেটা জানানোর জন্য আজকে আপনাদের সামনে এসেছি, ওনাকে হাজির করেছি আপনাদের সামনে। দর্শক, আসুন সরাসরি আমার এই ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোলাম জিলানি জি, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা সদরে সিটিতে। আচ্ছা, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোথায় থাকেন? বাহরাইন থাকি, আজকে অনেকদিন যাব। কত বছর হবে? প্রায় 5 বছরের উপরে আছে। গত 5 বছর যাবত আছেন, কি করেন ওখানে? আমি এখানে একটা সেবি একটা রেস্টুরেন্টে কাজ করি। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কাজ। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন আপনার কি হয়েছিল আর এটা ঠিক কত দিন আগে প্রথম শুরু হয়? আজ থেকে প্রায় 18 মাস আগে হুম হুম আমার একটা হাত, এই হাতগুলো ডানায় প্রচণ্ড ব্যথা। হুম হুম
তো ওই ব্যথার কারণে তীব্র ব্যথা, কিছু পেন জাতীয় ওষুধ আমি ওই দেশে খাই, খাওয়ার পরও আমার দেখা গেছে যে ততটা আমি রেজাল্ট পাই না। কিছুদিন খাই, খাওয়ার কিছুদিন পর আবার শুরু হয়। আপনার রান্নার জন্য আপনাকে দেখা যাচ্ছে ভারী জিনিসপত্র অনেক সময় তুলতে হয়, সারাক্ষণ নাড়াচাড়া করতে হয়, তো আপনি যে হাত যদি ব্যথা হয় আপনি তো আর কাজ করতে পারছেন না। আচ্ছা, প্রথম যখন ব্যথাটা শুরু হয় কি অল্প পরিমাণ ব্যথা ছিল নাকি হঠাৎ করে দেখছেন যে প্রচন্ড ব্যথা? অল্প পরিমাণ, ধীরে 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 বাড়ে। আচ্ছা, বাড়তেছে দেখ। যখন ব্যথার ওষুধ খেয়েছেন ব্যথাটা কমে যেত? ব্যথা কমতো, হ্যাঁ, ব্যথার ওষুধ খাওয়ার পরে কিছুদিন কমতো, আবার শুরু হয়ে যেত। আচ্ছা, বন্ধ করে দিলে ওষুধটা আবার চালু হয়ে যেত ব্যথা। ওকে, প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? প্রাথমিকভাবে ওই দেশের ডক্টর দেখিয়েছিলাম, অনেকগুলো টেস্টও দিল, টেস্টে কোনো ধরনের রেজাল্ট তারা পায় নাই। আচ্ছা, টেস্টে কোনো ধরনের রেজাল্ট পায় নাই, সবকিছু নরমাল, সবকিছু নরমাল। তারপর টেস্ট আরো কিছু বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার পরে বললো আর কি আপনার আর্থ্রাইটিস। আচ্ছা, তখন প্রথম আপনার আর্থ্রাইটিসটা ধরা পড়ে? হ্যাঁ, আর্থ্রাইটিসটা ধরা পড়ে, কিন্তু আর্থ্রাইটিসের ওই দেশে কোনো পারফেক্ট ট্রিটমেন্ট হয় না। আচ্ছা, পারফেক্ট কোনো ট্রিটমেন্ট ওই দেশে হয় না, জাস্ট আপনাকে ব্যথা দিবে, ব্যথার ওষুধ দিবে, ব্যথার ওষুধ চেঞ্জ করবে, এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, ব্র্যান্ড চেঞ্জ করবে, কিন্তু আর্থ্রাইটিসের যে চিকিৎসাটা ওইটা মূলত ওই দেশে হয় না। আচ্ছা, আমি ওই হসপিটাল ছাড়া অন্য অন্য হসপিটাল আমি বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে বিভিন্ন হসপিটালে দেখছি আর্থ্রাইটিস কোনো ধরনের ট্রিটমেন্ট আছে কি না, কোনো ধরনের ভালো কিছু কিছু পাওয়া যায়, তারপরও আমি কোনো ধরনের রেজাল্ট না পেয়ে চলে আসি এই দেশে, একবারে ভিসা ক্যান্সেল করে। যখন হাতে ব্যথা শুরু হয় পাশাপাশি অন্য কোথাও কি ব্যথা শুরু হয়? হ্যাঁ, এক পাশে যখন ব্যথা শুরু হয় এই পাশ থেকে ওই পাশেও চলে যায় অটোমেটিক। আচ্ছা, এমন হয়তো আর কি। আচ্ছা, তারপরে আপনি বলেছিলেন যে আপনার হাঁটুর উপরের অংশটা আপনার প্রচন্ড ব্যথা করে, এই মাসলটা হাঁটুর উপরের এই মাসলটা এই থাইটাতে প্রচন্ড ব্যথা, এটার জন্য বসায় যাইতো না মোট কথা। আচ্ছা, বসে কোনো অনেক দিন যাবত বসতে পারি নাই আমি, অনেক দিন যাবত। আচ্ছা, নামাজ পড়তে গেলে আমাদের বসতে হয়, সেই বসা বা কাজের ক্ষেত্রে আপনাকে দেখা যায় বিভিন্ন সময় বসতে হয়, বসে কিছু কাজ করতে হয়, সেগুলো আপনি করতে পারছিলেন না? না না, বসাটাই আমি ভুলে গেছিলাম টোটালি, বসা যে লাগবে, জাস্ট দাঁড়িয়ে কাজ করতাম, বাস অনেক কষ্ট হইতো হাঁটাহাঁটি। বসতে না পারলে তো অবশ্যই আমাদের নিত্য প্রয়োজনে আমাদের অনেক কাজে আমাদের বসতে হয়, অনেক কিছু করতে হয়, টয়লেটে বসতে হয়, বসে অনেক কাজ করতে পারে, সেগুলো কিছু করতে পারতাম না। বসতে গেলে কি প্রচন্ড রকম পেইন হতো? হ্যাঁ, প্রচন্ড রকম পেইন হতো, এই যে এই যেগুলো পুরো টাইট হয়ে গেছিল একবারে পুরো অ্যাডজাস্ট। আচ্ছা, বসতে প্রচন্ড ব্যথা হতো, তারপর বিভিন্ন ধরনের ইনজেকশন তারা প্রয়োগ করে, সামান্য কিছুদিন হয়তো ভালো থাকে আবার শুরু হয়, এমন এইভাবে চলতে থাকে দীর্ঘ 18 মাসের মতো। আচ্ছা, যখন একটা সময় গিয়ে দেখছেন যে আর পারছেন না, আর স্বাভাবিক কোনো কাজ করতে পারছেন না, জীবনের উপরে একটা চলে আসে, বিতৃষ্ণা চলে আসে, একটা ঘৃণা চলে আসে যে আমাকে দিয়ে হয়তো আর কিছু হবে না, আমার জীবনটা হয়ে গেল শেষ। কান্নাকাটি করতেন? হ্যাঁ, অনেক কান্নাকাটি বলতে আপনাদের ওইখানে তো কেউ নেই আসলে, আমি ছাড়া বা আমার কোনো ফ্যামিলির সদস্য নাই যে আমাকে যত্ন নেবে, কিন্তু এই অসুখ এই অসুস্থতার মাঝেও আমি আমার কাজ ডিউটি আমি সারাক্ষণ চালিয়ে গেছি, সমানভাবে আপনি করে গেছেন, চালিয়ে গেছি মনের জোরে, মনের জোরে, শরীর দিচ্ছে না কিন্তু মনের জোরে আপনি কাজ করে গেছেন। আমি তো এখানে ঋণ করে গেছি, ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। সেটাই, আমাদের এরকম অনেক প্রবাসী ভাই আছেন যারা দেশ থেকে অনেক টাকা ঋণ করে যান। তো যখন আপনি ট্রিটমেন্ট করছেন ভালো হচ্ছে না, দিনের পর দিন যাচ্ছে আরো খারাপই হচ্ছে, রাতের পর রাত হয়তো ব্যথায় জেগে আছেন, বসতে পারতেছেন না, কোনো কাজ করতে পারছেন না, কান্না করছেন, তখন কি মনে হতো একটা সময় যে আমাকে দিয়ে হয়তো আর জীবন আর কোনো কিছু হবে না, আমার জীবনটা হয়তো এইভাবেই শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে এমনই মনে হয়েছে আমাকে? বাসায় যখন ফোন করে বলতেন এগুলো? হ্যাঁ, এগুলো সব কিছুই জানাইতাম, কারণ জানানো স্যার আমার আর উপায় ছিল না। আর তখন করোনাকালীন সময় পুরো ফ্লাইট বন্ধ, সারা ওয়ার্ল্ডের ফ্লাইটগুলো টোটালি বন্ধ হয়ে গেছে, যখন আসার জন্য একটু প্রস্তুতি নিয়েছিলাম তখন একেবারেই বন্ধ, তখন অবস্থা আমার আরও একটু খারাপ, খুব খারাপ ছিল, মানে একদম পুরো হেল্পলেস অবস্থা, পুরো হেল্পলেস অবস্থা চলে গেছিলাম। বিছনা থেকেও আমাকে কখনো কখনো দেখা গেছে যে অন্য লোকজন ধরে ধরে আমাকে তোলা লাগতো, কিন্তু আমার যে অসুস্থতাটা ওইটা আমি কারোর কাছে প্রকাশ করতে পারতাম না। আমার ওইখানের যে মালিক, ওইখানের যে কফিল, ওই মালিককেও আমি বুঝাইতে পারতাম না যে আমার অসুস্থতা কি, বা আমার পাশের যে রুম পার্টনার তাদেরকেও আমি বুঝাইতে পারতাম না, তারা অনেক হাসাহাসি করতো আমাকে নিয়ে, অনেক মজা করতো, কিন্তু এই জিনিসটা যে আর্থ্রাইটিস এটা অনেকের অজানা জিনিসটা, আর্থ্রাইটিস জিনিসটা কি এই জিনিসটা অনেকের অজানা। ওই দেশের ডক্টর বলল দেখো এই দেশে তোমাকে এতটুকু ট্রিটমেন্ট দেওয়া যাবে, কিন্তু দেখা গেছে যদি স্পেশালি কোনো ট্রিটমেন্ট হবে না তোমার। আচ্ছা, ওইটা বললো আর কি। তো সেই অনুযায়ী দেশে চলে আসলাম, দেখে চলে আসা চেষ্টা করছি আমি ছুটিতে আসার জন্য, কিন্তু দেখা গেছে যে দেশে কেন, দেশে কি তখন জানা ছিল যে দেশে আমি প্রথম দেখা গেছে কিছু ধরনের এই যে আর্থ্রাইটিস চিকিৎসার কিছু ভিডিও আমি দেখি, ঠিক আছে,
শুধু দেখা গেছে অনেক অনেক ডক্টররাই আর্থাইটিস চিকিৎসা করে আমি দেখছি, ফোনেও তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তো চেষ্টা করি তারা সামান্য চিকিৎসা করে, সামান্য এক হাতে প্রবলেম তারা চিকিৎসা করে, এক পায়ে প্রবলেম বা একটা আঙ্গুলে প্রবলেম বা একটা ঘাড়ে প্রবলেম এটা চিকিৎসা করে, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে অল বডি, পুরো শরীরে, পুরো শরীর। এই ব্যাপারে যখন আমি বলে তাদের সাথে কন্ট্যাক্ট করি না, এর ধরনের চিকিৎসা করি না ডাইরেক্ট না। আচ্ছা, তো সবিল্লা বসকে আমি দেখলাম প্রথম যখন আমাদের স্যারকে ইউটিউবে যে বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে আমি দেখলাম যে স্যারে টোটাল বিস্তারিত আর্থাইটিস জিনিসটা কীভাবে সৃষ্টি হয় বা কীভাবে মনে করেন যে মানুষের শরীরে ক্ষতি করে, উনি এটাও বলছিল যে আপনার ধীরে 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 ওজনটা কমে যাবে, একটা সময় ওজন কমতে থাকবে, একটা সময় সে বিছনা থেকে উঠতে পারবে না, বাথরুম করতে পারবে না, তারপর আবার দেখা গেছে যে একটা সময় সে পঙ্গুত্ব বরণ করবে। এবং আপনি এর অনেক কিছু দেখেছেন, আপনার সাথে মিলে যাচ্ছে অনেক, হ্যাঁ মিলে যাচ্ছে। আমি চিন্তা করছি ওইটা আমার ভিতরে একটা হেজিটেশন কাজ করছে, একটা নার্ভাস চলে আসছে, তখন চিন্তা ভাবনা করলাম আমার ওয়েট তখন অনেক বেশি ছিল প্রায় 75 এর মতো, আচ্ছা এখন চলে আসছে আপনার প্রায় 52 তে, তো আমি চিন্তা করছি আর দেরি করা যাবে না, অবশ্য বিষয়ের জন্য তো আর জীবনটাকে এইভাবে হেলাফেলা করা যাবে না, তুই ছুটিতে আরো অনেক চেষ্টা করছিলাম, তো দেখতেছি যে আসার কোনো সুযোগ নেই, তখন বিষয় ক্যান্সেল করে চলে আসা লাগছে। আচ্ছা, এসে স্যারের আন্ডারে ভর্তি হয়ে, স্যারের এখানে আন্ডারে আমি ভর্তি হয়ে গেছি। আজকে কততম দিন? আজকে চতুর্থ দিন চলতেছে। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ, বসতে পারি, বসতে পারি, হাত লাড়তে পারি, আমি এখন সুস্থ লাইফে আছি। মানে দীর্ঘ এতটা দিন পরে প্রায় 18 মাসের যে একটা জার্নি, একটা সময় যেখানে জীবনটাকে তুচ্ছ মনে হচ্ছিল, মনে হচ্ছিল হয়তো আমি আর কোনোদিন ভালো হবো না, সুস্থ হবো না, একরকম আশা ছেড়ে দিয়েছিলেন, সেই জায়গা থেকে যখন এখন দেখছেন যে আপনি নিজের শরীরে নিজেই বুঝতে পারছেন যে এখন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক সব কাজ করতে পারছেন, বসতে পারছেন, সব হাত দিয়ে সব কাজ করতে পারছেন, সেই ব্যথা এখন আর আসতেছে না, কেমন লাগছে এই ব্যথা মুক্ত? আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, অনেকে তো মনে করেন যে জিনিসটা বানিয়ে বলতে পারে বা এখানে মনে করেন যে হসপিটালে শুনে মধ্যে, আসলে তা না, আমি রিয়েলি সত্যি সত্যি যেটা আমি বলতেছি, কারণ না হয় আমার খোদার কাছে আমি জবাব দিতে পারবো না, আমি সত্যি সত্যি যেটা বলতেছি, আমি এখানে আজকে 4 দিনে যতটুকু সুস্থ হয়েছি আমার মনে হয় আমি সেকেন্ড টাইমে আর এখানে মনে করেন যে আশা লাগবে না, আমি মনে করতেছি নিজের ভিতরে আপনি বুঝতে পারছেন, কনফিডেন্স চলে আসছে, কারণ যে সময় আমাকে পেইন কিলার ছাড়া ব্যথার ওষুধ ছাড়া আমি এক বেলা থেকে আরেক বেলায় থাকতে পারতাম না, আমার শরীরে জ্বর চলে আসতো, এখন আমি পারি আলহামদুলিল্লাহ। একটা সময় গিয়েছে যখন আপনি ব্যথায় আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে অন্য মানুষদের ভিডিওগুলো দেখতেন, অন্য মানুষের সুস্থ হওয়ার গল্পগুলো আপনি শুনতেন এবং নিজেকে একটা সময় সেখানে কল্পনা করতেন, আজকে ঠিক সেই একই জায়গায় আপনি নিজেও আছেন এবং এই মুহূর্তে ঠিক এরকম আমাদের হয়তো অসংখ্য ভাই বোন আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন, অবশ্যই তাদের জন্য যদি কিছু বলেন। না, যারা অসুস্থ আছে আমি মনে করি আপনারা সবাই একবারের জন্য হলো অনেক টাকা খরচ করেছেন, অনেক জায়গায় গেছেন, অনেক ট্রিটমেন্ট নিচ্ছেন, হয়তো বা অনেক দেখা গেছে প্যারাশানিতে আপনারা পড়েছেন, অনেক হেজিটেশন, আপনারা একবারের জন্য হলো স্যারের কাছে আসে দেখেন যে এখানে কেন মানুষে প্রাইভেটে আসে, আসার পরে তারা চিকিৎসা নেয় কেন, আপনার অন্য জায়গায় গেলে আপনার টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেমে পড়তে হবে, কিন্তু আমি এই এখানে এসে একটা জিনিস দেখছি, আপনার থেকে যতটুকু টাকা নেবে অতটুকু কাজ আপনাকে পাই পাই করে আপনাকে কি তার চিকিৎসা দিয়ে যাবে, যেটা আমি এখানে এসে বুঝতে পারছি, এখানে কোনো ধরনের 2 নম্বরই কোনো ধরনের মনে করেন যে এই যে কি জানি কয় বলে প্রতারণা, তারপরে মনে করেন যে বিভিন্ন ধরনের হয়রানির যে শিকার, যে একটা মানুষ গ্রাম থেকে শহরে আসলে তার অনেক দালালের চক্করে পড়তে হয়, তাকে মনে করেন যে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করতে হয় টাকা দিয়ে, টাকা নিয়ে না, আসলে এটা এইখানে এরকম না বিষয়টা, বিষয়টা মূলত দেখা যাচ্ছে আপনার কাছে যা আছে আপনি তা নিয়ে এখানে ভর্তি হতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন, আপনি একটা দিনের জন্য হলেও এখানে ভর্তি হয়ে দেখেন যে আপনার কী রেজাল্ট আসে, আপনার প্রথম দিনে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি সুস্থ হতে পারবেন কি পারবেন না। এর দর্শকদের জন্য আমার কাছে একটাই অনুরোধ, যদি কেউ আমার মতো এইভাবে কষ্ট পেয়ে থাকেন আপনারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তারপরে আসেন এখানে, আমি মনে করি। আলহামদুলিল্লাহ, সালাম আলাইকুম, আল্লাহ আপনাকে কবুল করুক। দর্শক, আজকে যে আমার ভাইয়ের কাছ থেকে আপনারা যা শুনলেন, মাত্র 4 দিনে আমার এই ভাই দেখুন হতাশাগ্রস্ত, আসলে যখন ব্যথা দিনের পর দিন আমাদের হতে থাকে আমরা কিন্তু এরকম অসংখ্য পেশেন্টকে পাই যাদের আসলে ফ্যামিলি থেকে আসলে
কিছু কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, কারণ একটা সময় তারা দেখা যায় প্রচণ্ড রকম হতাশ হয়ে পড়েন। অনেকেরই মনে হয় আমাকে দিয়ে হয়তো আর কোনো কিছু হবে না, বিশেষত যারা প্রবাস জীবনে থাকেন, অনেকগুলো টাকা দেখা যাচ্ছে তারা ঋণ করে, বাড়ি বন্ধক রেখে, জমি বন্ধক রেখে মানুষের কাছ থেকে ধার করে তারা ওখানে যান, এবং তাদের কিন্তু একটা প্রেশার থাকে যে এই টাকাটা আমাকে আবার শোধ করতে হবে দেশে গেলে। তো সেই সময় যদি তারা যদি এই ধরনের অসুস্থ হয়ে পড়েন, তখন মানসিক চাপটা অনেক বেশি বেড়ে যায়। তাদের মনে হয় যে আমি আসলে আমাকে দিয়ে হয়তো আসলে কোনো কিছু হবে না, আমার ভাগ্যটাই খারাপ, তারা ভাগ্যের উপরে নিজের জীবনটা ছেড়ে দেন। এটা আসলে ঠিক না। আল্লাহ আমাদের জীবনে যত ধরনের রোগ দিয়েছেন, যত সমস্যা দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের আল্লাহ চিকিৎসাও দিয়েছেন, তার থেকে উত্তরণের পথও আল্লাহ বলে দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। আমাদের দেশেই কিন্তু এই ধরনের আন্তর্জাতিক চিকিৎসা হয়। আমার এই ভাই দেখুন মাত্র 4 দিনেই উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, এবং উনি কনফিডেন্ট যে উনি ওনার সব ধরনের কাজ আগের মতো করে উনি করতে পারবেন। যে ভাই বসতে পারতেন না, উনি এখন নির্দ্বিধে দেখুন আপনাদের সামনে কতক্ষণ বসে আছেন, বসে উনি কাজ করছেন, কথা বলছেন। সো আমরা আশা করব এ ধরনের যারা আছেন তারা একটু খুঁজুন, আপনারা পাবেন, আর আপনার আশেপাশেই আছে, বাট সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে গ্রহণ করলে পুরো জীবনটাকে উপভোগ করতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, অন্যের জন্য কিছু করতে পারবেন, নিজের জন্য তো পারবেনই। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।